গাইস ওয়েলকাম টু ফুটবল দুনিয়া আরো একটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত চারো একটা ইন্ডিয়ান ফুটবল আপডেটের ভিডিও বেশ কয়েকটা ট্রান্সফার আপডেট আছে এদিকে মোহনবাগানের ইস্ট বেঙ্গলের আপডেট তো থাকছেই তার সঙ্গে সঙ্গে কিন্তু আরও বেশ কয়েকটা ইন্টারেস্টিং ট্রান্সফার আপডেট বা রুমার যেটাই বলো না কেন সেটা এই ভিডিওতে থাকবে তো পুরো ভিডিওটা দেখো কিন্তু তার আগে সবসময় আমি যেটা বলি যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করোনি কী করছো এবার তো চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো ফুটবল নিয়ে নিয়মিত আপডেট পেতে গেলে তোমাদের কিন্তু ফুটবল দুনিয়া চ্যানেলে আসতেই হবে তো চলো আর দেরি না করে শুরু করা যাক ফার্স্টে আমি শুরু করব ইস্ট বেঙ্গলের একটা খুব গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট দিয়ে তোমরা জানোই বেঙ্গালুরু এফসির সুরেশ সিং ওয়াংজামকে ইস্ট বেঙ্গল অনেকদিন ধরেই টার্গেট করছিল জানুয়ারি সেকেন্ড ট্রান্সফার উইন্ডোতেও ইস্ট বেঙ্গল কিন্তু সুরেশ সিং ওয়াংজামকে সাইন করাতে চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত বেঙ্গালুরু এফসি শেষ মুহূর্তে ছাড়তে রাজি হয় না তো এখন যেটা শোনা যাচ্ছে মাত্র 20 বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডারটাকে ইস্ট বেঙ্গল আবারও নাকি অফার করেছে এবং তাকে নাকি প্রি কন্ট্যাক্ট অবধি পাঠানো হয়েছে এই সুরেশ সিং ওয়াংজাম জেনারেলি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলেন এবং বলা যায় একজন খুব প্রমিসিং ইয়ং মিডফিল্ডার যাকে পেতে কিন্তু শুধুমাত্র ইস্ট বেঙ্গল নয় অনেক দলেরই নজর আছে আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ টিমে তিনি ছিলেন এছাড়াও ইন্ডিয়ান আন্ডার 20 টিমের হয়ে তিনি কিন্তু দীর্ঘদিন খেলেছিলেন তো বেঙ্গালুরু এফসি খুব সহজে কিন্তু তাকে ছাড়তে আগের বছর রাজি হচ্ছিল না কিন্তু এই বছর যেটা শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গলের অফার নিয়েও কিন্তু সুরেশ সিং যথেষ্ট ইন্টারেস্টেড তো এবার যদি টার্মশিট খুব তাড়াতাড়ি সাইনিং হয়ে যায় তাহলে কিন্তু সুরেশ সিং ওয়াংজামকে তোমরা ইস্ট বেঙ্গলের জার্সিকায় দেখতে পেতে পারো তো এরপরে আমি চলে আসি তোমাদের একটা কোয়ারিতে তোমরা দেখলাম অনেকেই জিজ্ঞাসা করেছো যে ডেভিড উইলিয়ামস তিরি এবং আরিদানে সান্টানা এই তিনজন প্লেয়ারকে নাকি ইস্ট বেঙ্গল অফার করেছে এই ব্যাপারে কি কোনো আপডেট আছে তো দেখো আমি জানি না তোমরা এইসব কথা কোথা থেকে শুনছো আমি কিন্তু সেই আপডেটগুলোই তোমাদেরকে দিই যে আপডেটগুলো অবশ্যই ট্রু এবং আমি কিন্তু পুরো আপডেটগুলো যাচাই করার পরে তারপরে কিন্তু আমি তোমাদের সামনে এসে আপডেটগুলো দিই তো এই আপডেটগুলো আমি জানি না তোমরা কোথা থেকে পাচ্ছ তবে আমার কাছে তিরি বা ডেভিড উইলিয়ামস বা আরিদানে সান্তানা এদের মধ্যে কাউকে ইস্ট বেঙ্গল অফার করেছে এমন কিন্তু আপডেট এখনও পর্যন্ত আমার কাছে নেই যদি এমন কোনো আপডেট আমার কাছে আসে আমি অবশ্যই সেগুলো তোমাদের সঙ্গে যত তাড়াতাড়ি সময় শেয়ার করার চেষ্টা করব কিন্তু এখনও পর্যন্ত আমার কাছে কিন্তু এমন কোনো আপডেট নেই এরপরে আমি চলে আসছি আরও একটা বড় ট্রান্সফার আপডেটে লালেন গোমাই অ্যাপুইয়া এবছর নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে অনবদ্য ফুটবল খেলেছে কয়েকটা ম্যাচে আমরা তার হাতে ক্যাপ্টেনের আর্মব্যান্ড অবধি দেখেছি মাত্র 20 বছর বয়সে ইগোস টিমাজের ন্যাশনাল টিমে অলরেডি ডাক পেয়ে গেছে তো তাকে নিয়ে অবশ্যই আইএসএলের অনেকগুলো টিম কিন্তু এই মুহূর্তে ইন্টারেস্টেড তাদের মধ্যে সবথেকে বড় নাম যেটা সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি মুম্বাই সিটি এফসি কিন্তু অ্যাপুইয়াকে একটা খুব লোভনীয় অফার করেছে আর অ্যাপুইয়াও নাকি এই অফারটা নিয়ে যথেষ্ট ইন্টারেস্টেড তো এবার প্রশ্ন হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড কি অ্যাপুইয়াকে শেষ পর্যন্ত ছাড়বে তো সেটা যদিও সময় বলবে তবে এখানে একটা ফ্যাক্টর কিন্তু খুব কাজ করবে তোমরা জানোই ইগোস টিম আছে ন্যাশনাল ফুটবল টিমের চান্স পাওয়ার ব্যাপারে আইএসএলে নিয়মিত খেলাটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তো সেক্ষেত্রে মুম্বাই সিটি এফসি যদি অ্যাপুইয়াকে কনভিন্স করতে পারে তার ফার্স্ট টিমে খেলার ব্যাপারে যদি তার ফার্স্ট টিমের খেলার ব্যাপারে মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট কনফার্মেশন দিতে পারে তাহলে কিন্তু আমার মনে হয় অ্যাপুইয়ার মুম্বাই সিটি এফসিতে না যাওয়ার কিন্তু কোনো কারণ নেই তো এইগুলো আমি বারবারই বলছি সবগুলোই কিন্তু রুমার তার কারণ এখন ট্রান্সফার সিজন আসতে চলেছে এই রুমারগুলো কিন্তু যখন তখন চেঞ্জ হতে পারে তাই এখনই 100% ধরে নেওয়ার কিন্তু কোনো কারণ নেই তবে মুম্বাই সিটি এফসি অ্যাপুইয়ার ব্যাপারে যথেষ্ট ইন্টারেস্টেড এবং তারা অনেক দূর এগিয়েছে এমনটা কিন্তু আমি তোমাদেরকে বলতে পারি এরপরে আমি চলে আসছি আরও একটা বড় আপডেটে যেটা আজকে সকাল থেকে শোনা যাচ্ছে যে হায়দ্রাবাদ এফসির ক্যাপ্টেন অ্যারিডানে সান্টানা নাকি হায়দ্রাবাদ এফসি ছাড়তে চলেছে তো আমি জানি না এই খবরটা কতটা সত্য কিন্তু কয়েকটা সোর্স থেকে কিন্তু আমি এই আপডেটটা পেয়েছি তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কালকের যখন বোহান ক্রিকেটের নিউজটা আমি তোমাদেরকে দিই তখনই আমি তোমাদেরকে বলেছিলাম হায়দ্রাবাদ এফসি কিন্তু এই বোহান ক্রিকেটকে সাইন করানোর ব্যাপারে অনেকটা এগিয়ে আছে তো সেক্ষেত্রে তখন যেটা মনে করা হয়েছিল যে অ্যারিডানে সান্টানার সঙ্গে বোহান ক্রিকেট এই জুটিটাকে হায়দ্রাবাদ এফসি হয়তো পরের মরশুমে প্রেজেন্ট করতে চাইছে কিন্তু এখন হঠাৎ অ্যারিডানে সান্টানা চলে যাওয়াটা কিন্তু আমার মনে হয় যথেষ্ট বিস্ময়কর দেখো ইতিমধ্যেই হায়দ্রাবাদ এফসি জোয়েল কিয়েনেজে এবং ফ্রান্সিসকো স্যান্ডেজাকে কিন্তু ছেড়ে দিতে চলেছে এটা কিন্তু মোটামুটি এখন কনফার্ম হয়ে গেছে
তো এখন হুট করে অ্যারিডানে সান্টানা কেন চলে যেতে চাইছে এটা যদিও এখনও পর্যন্ত ক্লিয়ার নয়। তার কাছে অন্য কোনো ক্লাবের অফার আছে, বা তিনি অন্য কোনো ক্লাবের সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন, বা তিনি অন্য কোনো ক্লাবে প্রি কন্ট্রাক্টটা সাইন করেছেন, এমনও কিন্তু আপডেট এখনও পর্যন্ত নেই। তো দেখা যাক কী হয়, কোনো ফার্দার আপডেট পেলে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। তো চলো এখন কোনো আপডেট এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তোমরা যদি আমাকে ফেসবুকে ফলো করতে চাও, ফেসবুকের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারো। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই আমাকে ফেসবুকে জিজ্ঞাসা করো। তো চলো এখন কোনো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে ভিডিওতে।